এই এই যে দিলাম এখন একটু আগে দিছি সেটা আবার হয় নাই আচ্ছা আচ্ছা এখন দিলাম আচ্ছা কানা এবং তার বোনেরা এটা আজকে আমরা শিখব তাই না তো কানা আর বোন কয়জন আসলে চোদ্দো জন যারা আরবি পরবর্তী সময়ে হাদিস পড়বেন যারা আরবি সাহিত্য পড়বেন আরবি আরও উচ্চতর লেখাপড়া করবেন তারা পড়বেন চোদ্দোটা কিন্তু আমরা যেহেতু শুধুমাত্র আমরা কোরআন শিখবো কোরআন আমরা অর্থ বুঝে সহজ অর্থ শিখতে চাই আমাদের উদ্দেশ্য একটা সিম্পল উদ্দেশ্য যে আমরা অর্থ বুঝে কোরআনটার সরল অর্থটা আমরা বুঝতে চাই তো তার জন্য আমরা কানার মাত্র সাতটা বোনের নাম জানব সাতটা বোনের ব্যবহার জানবো ঠিক আছে তাদের আচার আচরণ কী এটা আমরা জানবো তো একটা হলো কানা কানা মানে সে ছিল কানা মানে সে ছিল বা সে হলো কানা মানে ওয়াজ কানা মায়ে মানে টু বি হ্যাঁ এটা হলো ইনকমপ্লিট ভার আগেই বলছি আচ্ছা আর দুই নম্বর হলো আমি আরেকটা কাগজ দিয়ে পড়ছি আচ্ছা ভাতে পড়ি আসলে আসবাহাটা আগে লিখলে ভালো হতো আচ্ছা আজবাহার ব্যবহারটা বেশি আছে আচ্ছা সরা সরা মানেও সরা সরা সোয়াত আলিফ র সরা সরা মানেও হওয়া এটার ব্যবহার খুব কম এটার ব্যবহার খুব কম সরা কোরআনের মধ্যে তো আমি উদাহরণ তেমন খুঁজে পাই না তো একটা ব্যাকরণে পাইলাম সেটা হলো সরাওয়ালা দু সাবান সরা অলাদু সাবান অর্থাৎ বালকটি বালকটি যুবক হয়ে গেল আচ্ছা ওটা আমরা পরে পড়ি পরের পরেরটা দেখেন আসবাহা আসবাহা মানেও হওয়া আসবাহা মানে হয়ে হওয়া মানে কিছু কোনো কিছু হওয়া কোনো কিছু সকাল বেলা হয়ে যাওয়া এরকম আসবাহা আসবাহা মানেও হওয়া মনে করেন সকালবেলা হওয়া এরকম আসবাহা আচ্ছা মানে অবজেক্টের শেষে জবর হবে সাবজেক্টের শেষে পেশ হবে অবজেক্টের শেষে জবর হবে আচ্ছা আসবাহা আসবাহা মানে হওয়া আসবাহা মানে হওয়া তা আমরা যদি আমি উদাহরণটা দিতে চেয়েছিলাম তো এটা আমি কি শেয়ার করতে পারছি ছবি তুলতে পারছি কি না আচ্ছা উদাহরণ তো আমি দিতে পারছি না আর আগের বারে দিছিলাম জায়গা তা আমি মুখে বলি আসবাহা মানেও হওয়া মানে সকাল বেলা হয়ে যাওয়া আমরা উদাহরণ পরবো আমরা উদাহরণে একটু পরে যাবো উদাহরণে একটু পরে যাবো যেহেতু আপনাদের আঠাশ নাম্বার অধ্যায়ের মধ্যে উদাহরণ আছে হ্যাঁ ওটা তো উদাহরণ না ওটা তো উদাহরণ না ওটা অর্থ অর্থটা আমি এটা ছবিটা তুললাম ছবিটা কোথায় গেল কোথায় চলে গেল। হুম আচ্ছা আচ্ছা আমরা একটু পরে দেখাবার চেষ্টা করব আর আসবাহা মানে হওয়া আমসা মানে হওয়া হওয়া মানে সাধারণত হয়ে যাওয়া অর্থাৎ বিকালবেলা হয়ে যাওয়া এরকম অর্থাৎ হ্যাঁ আস আসবাহা আমরা একটু পরে পড়বো আসবাহা ফা আসবাহাত ফা আসবাহাত কাসারিম ফা আসবাহাত সারিম অতপর সকাল পর্যন্ত ছিন্ন ভিন্ন তৃণের মতো হয়ে গেল কোরআনের মধ্যে আছে। ফা আসবাহাত কাজ সারিম কাজ সারিম ওই যে দুইজন লোক আসে না তারা তারা বলল যে আমরা সকালবেলা ফসল কেটে কেটে ফেলবো কাউকে জানাবো না হ্যাঁ গরিব গরিব দুঃখীদেরকে জানাবো না আমরা ভোরে ভোরে গিয়া এটা কেটে ফেলবো কিন্তু সকালবেলা দেখলো যে এগুলো একদম বিচ্ছিন্ন তৃণ সম হয়ে গেছে ফা আসবাহাত কা মানে মতো সরি মানে তৃণ তৃণ তৃণের মতো হয়ে গেল আসনা। ফা আসবাহাতুম বিিহি ইখওয়ান সুরা সুরা আলি ইমরানের একশো তিন বা চার এরকম ফা আসবাহাতুম ফা আসবাহাতুম বিিহি তার নিয়ামতে তার অহমত তার অনুগ্রহে তোমরা হয়ে গেলে ভাই ভাই ফা আসবাহা তোমি আমরা সামনে পড়ব হ্যাঁ ফা আসবাহা সুরা মূলকে না এটা ওটা বোধ হয় সুরা আলি ইমরানের একশো তিন চার বা দুই এখানে এখানে একশো তিন হ্যাঁ আমার যতটুকু মনে আছে ফা ফা বাহাতুম ফা আস বাহাতুম বি তোমরা আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেল তোমরা ছিলে দুর্বল সংখ্যায় অল্প তোমরা ছিলে দুর্বল সংখ্যায় অল্প বদরের যুদ্ধে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আছে আচ্ছা আচ্ছা ফা আসবাহা মিনাল খ সিরিন ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আসবাহা মানে হয়ে যাওয়া আসবাহা শব্দের মানে হয়ে যাওয়া আমসা আমসা মানেও আমসা মানেও হয়ে যাওয়া সন্ধ্যাবেলা যেমন আস আমসা রাজুলু মমিনান। আমসা রাজুলুন মমিনান অর্থাৎ সন্ধ্যাবেলা লোকটি মমিন হয়ে গেল আমসা আমসা কি বললাম আমসা আর রাজুলু মমিনান রাজুলু মমিনান মমি রাজুলু হবে মমি নান হবে আমরা বলছি তার পরবর্তীটার শেষে পেশ হবে সাবজেক্টের শেষে পেশ হবে অবজেক্টের শেষে জবর হবে আচ্ছা তামসা আর কি কথা বলল আধা আধা মানে আধা মানে হয়ে যাওয়া অর্থাৎ সবগুলোই মানে কানার মতো অর্থ আধা অর্থাৎ দুপুরের দিকে হয়ে যাওয়া জোহরের সালাতের পরে হয়ে যাওয়া এরকম আধা আদহু বলা আছে আদ আদহু ইবাদ ইবাদ তাহলে মানে এটা এটা কোরআনের আয়াত কিন কিনা হাদিসের আয়াত আমি আমি জানি না যেমন আধা আধার নির্দেশ হল আদহু আদহু বহু আদহু অর্থাৎ তোমরা হয়ে যাও অর্থাৎ তোমরা কি বলছে ইবাদ ইবাদ আল ইবাদ আল্লাহি আল্লাহর বান্দারা তোমরা আদহু অর্থাৎ তোমরা মানে জোহরের নামাজ আদায় করো সলাত দোহা আদহু আদু মানে হয়ে যাওয়া অর্থাৎ এই রকম আর কি আদহু ইবাদ ইবাদ আল্লাহি সলাতোহা মানে আল্লাহর বান্দাদের বলা হয়েছে যে তোমরা জোহরের সালাদ আদায় করো ইত্যাদি আচ্ছা দুই নম্বর হলো জল্লা কয়েক নম্বর পরবর্তী এটা হলো জল্লা জল্লা মানে হয়ে যাওয়া অর্থাৎ ছায়া হয়ে যাওয়া এরকম জল্লা 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 ওয়জহা অজহু হু হ্যাঁ জল্লা ওয়জহা হু অজ হু হু অর্থাৎ তার মুখমণ্ডলটা কালো হয়ে গেল হ্যাঁ জল্লা ওয়াজ হু তার মুখমণ্ডল হয়ে গেল মুস্যওয়াদা মুস্যবাদা অর্থাৎ কালো হয়ে গেল। তাহলে জল্লা মানেও হয়ে যাওয়া তাহলে আমসা মানেও পড়লাম তারপরে সরা পড়লাম জল্লা পড়লাম বাতা বাতা মানেও হয়ে যাওয়া বাতা মানেও হয়ে যাওয়া ওই আমরা কোথায় পড়ি আল্লা জিনা ইয়া আল্লা জিনা ইয়া বিতুনা জল্লা ওয়াজ ওয়াজ হু হু মানে কি মুখমণ্ডল হ্যাঁ হু মানে তার ওয়াজ হু হু তার মুখমণ্ডল হয়ে গেল মুসাদা কালো কৃষ্ণবর্ণ হয়ে গেল ঠিক আছে আর আমরা একটা সুরা অলরেডি পড়ে আসছি জল্লাল না আলাই কোমুল গমামা জল্লাল না আল্লাহ বলছে আমি তোমাদেরকে জল্লাল না ছায়া দিয়েছিলাম ছায়া। আলাই কোমল গামামা মেঘমালার দ্বারা ছায়া দিয়েছিলাম বনি ইসরাইলদেরকে আল্লাহ বলছে যে আমি তোমাদের প্রতি যেসব অনুগ্রহণ করছিলাম তার মধ্যে একটা হলো অ জল্লাল না আলাই গামা গামা আচ্ছা তা আমি এই মুহূর্তে আয়াত নাম্বার বলতে পারতেছি না আমরা পরে আয়াত নাম্বার দিয়ে দেবো আমরা যখন বইয়ের মধ্যে দেবো তখন আয়াত নাম্বার দিয়ে দেব আর বাতা বাতা মানে বাতা মানেও হয়ে যাওয়া এটা রাত্রিকালে হয়ে যাওয়া অতি রাত্রি অতিবাহিত করে এরকম যেমন আল্লা জিনা ইয়া না লি রব্বিহীন দা ওয়িয়া কিয়ামা আমরা পড়ছি না কোন কোন সরে পড়ি আল্লা জিনা ইয়া বিতুনা লি রব্বিহীন সজ্জাদা ওয়া কিয়া অর্থাৎ ইমানদারদের বৈশিষ্ট্য কি যারা ইয়া না রাত্রিকে অতিবাহিত করে লি তাদের রবের জন্য সুজ্জাদা মানে সেজদারত অবস্থা ওয়া কিয়ামা এবং কি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ অবস্থা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা রাত্রি অতিবাহিত করে মানে বাতা মানেও হয়ে যাওয়া অতিবাহিত করা এরকম তাহলে এই 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 কটা শব্দ আমরা শিখব এটার বৈশিষ্ট্য হল এই শব্দগুলার পরবর্তী যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের শেষে পেশ থাকবে আর অবজেক্টের শেষে থাকবে জবর এটাই হল কাহিনী আচ্ছা আমরা এখন আমরা এখন আপনাদের বইয়ের থেকে আমরা এখন আপনাদের বইয়ের থেকে উদাহরণগুলা পড়ি যদিও আপ বইয়ের মধ্যে সমস্ত উদাহরণগুলা বোধ হয় বাত আল্লাজিনা ইয়া বিতু না লিরব বিহীন সূয্যা দাওয়া কিয়া মা আল্লাজী নায়া কলু না রব্বানা শ্রীপন্ন জব জহান্নাম হ্যাঁ আছে এটা 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 আমার ইয়ে ভাই বলেন তো সিরাজগঞ্জ মোহাম্মদ আলী বলতো আল্লাহ জিনুনা কত নম্বর আয়াত আল্লাহ জিনুনা সুরা একশো নব্বই একশো নব্বই নম্বর আয়াত কোন কোন সুরার বলেন তো আলী ইমরান নাকি ভাইয়া ভুলে গেছি গা আমসা আমসা মানেও আমসা মানেও হয়ে যাওয়া মানে মনে করেন সন্ধ্যাবেলা লোকটা মুমিন হয়ে গেল আমসা রাজুলু আর রাজুলু মুমিনান আমসা আর রাজুলু আল মমিনান করানীয় সরাফুর কানে কত কত নম্বর বলতে আচ্ছা যাই হোক সরব ফোরখানে আসে আল্লা জিনা ইয়া বিতুনা লীরা মা অল্লা জিনু না রব্বনা শ্রী পান্না জাহান্ন ইন্না আজা বা কাকা কি জানি এরকম আমারও মনে থাকে না আমি আমার এই মুখস্থ বিদ্যা খুবই কম বুঝলেন তো দেখেন আমরা এই উদাহরণ শিখি কানা আচ্ছা দেখেন কানা কানা নুন না নান হবে কারণ হলো শেষেরটা তো জবর হবে রাজুলুর পেশ হবে শেষেরটা মমিনুনের শেষে জবর হবে নান রাত মানে হয়ে যাওয়া অর্থাৎ সন্ধ্যায় হয়ে যাওয়া বিকালে হয়ে যাওয়া এরকম এরকম শোনেন এটা প্রসঙ্গ একদম যে একদম যে কাটায় কাটায় মিলে যাবে তা কিন্তু না অর্থাৎ প্রসঙ্গ হ্যাঁ সন্ধ্যায় লোকটি মমিন হয়ে গেলো অর্থাৎ আপনাকে প্রসঙ্গই বলে দিবে। অর্থাৎ মূল কথাটা হলো এই শব্দগুলোর অর্থ হলো হয়ে যাওয়া বা ছিল বা হওয়া টু বি টু বি এটা বিভিন্ন সময়ে হওয়া এই আর কি আচ্ছা তো কোনোটা সকালে হওয়া কোনো দুপুরে হওয়া কোনোটা বিকালে হওয়া কোনোটা রাত্রে হওয়া কোনোটা হয়ে যাওয়া কোনোটা ছায়া হয়ে যাওয়া হওয়া আসলে হওয়া টু বি দেখেন আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখেন আপনারা আঠাশ নাম্বার অধ্যায়ে আমাদের কোরআনীয় আরবি বইটার আঠাশ নাম্বার অধ্যায়ে কানার উদাহরণ দেখেন কানা কানার থেকে কি হয় কানা কানার অতীতকালগুলো বলেন তো কানা সে ছিল কানা তারা দুইজনে ছিল বলেন তো কানু তারা সকলে ছিল কানাত সে স্ত্রী ছিল কানাতা তারা দুইজন স্ত্রী ছিল কুননা কানাত কানাতা কুননা পড়ছি না কলা কলা কলু কলাত কলাতা কুলনা হ্যাঁ মাতা মাতা মাতু মাতাত মাতাতা, তা মুমা কমা কমু কমাত কমাতা কুমনা আসলে এটা ওই যে সেই হলো ভার হলো ভার কিন্তু এটা এইটা যেহেতু একটা গ্রুপের মধ্যে পড়ে গেছে এটা কানা আরও তার বোন আরও এই ধরনের শব্দ আরও কোরআনে আছে এই জন্য এটাকে আলাদা করে লিখছে হলো কানা ওয়া এ খোয়া তু হা কানা এবং তার বোনেরা দেখুন কানার অতীতকালগুলো আমাদের জানতে হবে কানা কানা কানু কানাত কানাতা কুন্না কোনতা তুমি ছিলে কুন্তুমা তোমরা দুইজনে ছিলে কুন্তুম তোমরা সকলে ছিলে কুন্তুম কুন্তম খায়রা উম্মাতেন না এরকম না তোমরা একটা ছিল উত্তম জাতি কুন্দুম কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি না ইন কুন্তু ইনকুন্তু মিনাজ আলিমিন যদিও আমি ছিলাম জুলুমকারীদের বা বারাবাড়ি অন্তর্ভুক্ত ইন কুন্তুম ইন ইন মিনাজ মিনাজ্জোয়ালিমিন কুন্তু কন্যা কুন্না আচ্ছা তো দেখেন কানার বর্তমান কাল কি কানা ইয়া কুনু তার মানে এটা ইয়ানসুরু গ্রুপের শব্দ তাই না নাসারা ইয়ানসুরু গ্রুপের শব্দ কানা ইয়া কুনু ইয়া কুনু না কানা সে হয় ইয়া কুনু সে কানা সে ছিল ইয়া কুনু সে হয় বা হবে ইয়া কুনু ইয়া কুনু না তা কুনু তুমি হও তা কুনু না তোমরা হও আ কুনু আমি হই না কুনু আমরা হই কানা ইয়া কুনুর থেকে শুধু ইয়াটা বাদ গেলে কি থাকে কোন কোন আল্লাহ বলেন কোন হও আর কি হয় ফা কোন অতপর সেটা হয়ে যায় তাহলে কানা ইয়া কোনো নির্দেশ হলো কোন বহু কোনো 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 কোথায় কোনো কোনোর মধ্যে বাক্যটা বলেন তো এটা কোনো দিয়া কোনো বলে গেলাম গা আচ্ছা কোন কোনো লা তাকুন লা তাকুনো লা তাকুম লা লা তাকুম লা তাকুন কলজিনা এরকম আছে কোরআনর মধ্যে লা ইয়া ইয়া কোনো তো আছে ইয়া কোনো আচ্ছা। কোন কোনো লা তাকুন লা তাকুন কাই কাইন কাইন মাকুন আর কাউন কাউন কাফ কাফ ওয়া নুন আসলে ছিল কাওয়ানা শব্দ ছিল কাওয়ানা হয়ে গেছে কানা আমরা জানি মধ্যখানে অক্ষর যদি ওয়া থাকে ওয়ার ডাইন পাশে যদি জবর থাকে সেই জবরের প্রভাবে ওয়াটা আলিফ হয়ে যায় কাওয়ানা হয়ে গেছে কানা তা এখন উদাহরণ দেখেন ইজা কদা ইজা কদা আমরান ইজা কদা আমরান লাহ কুন ফাইয়া কুন ইজা মানে যখন না ইজা মানে যখন কদা মানে কদা মানে কাজী আমরা আমরা বলি না আগে আগের দিনে কাজী ছিল না কাজী মানে কি যে নির্দেশ দেয় হুকুম দেয় কদা কদা শব্দের মানে হলো নির্দেশ দেন অর্থাৎ তিনি যখন সিদ্ধান্ত নেন তিনি যখন সিদ্ধান্ত কদা কদা মানে সে সিদ্ধান্ত নিয়েছিল কদা কদা শব্দটার মানে হলো সে একজন পুরুষবাচক অতীতকালে সিদ্ধান্ত নিয়েছিল তাহলে ইজা কদা ইজার ইজার কারণে তাহলে এটা বর্তমান বা ভবিষ্যতের অর্থ প্রকাশ পাবে ইজা কদা যখন তিনি সিদ্ধান্ত নেন বা মনস্থ করেন আমরান কোন বিষয়ে কোন কাজের ব্যাপারে আল্লাহ আল্লাহ যখন কোন কাজের ব্যাপারে কোন বিষয়ে সিদ্ধান্ত নেন ফা ইনামা অতপর ইননামা মানে মূলত না আমরা জানি ফা ইনামা অতপর মূলত প্রকৃতপক্ষে শুধুমাত্র ইয়াকুলু তিনি বলেন কলা ইয়াকুল তিনি বলেন লাহু তাকে তাকে শুধু বলেন কোন হয়ে যাও কোন ফাইয়া কুন ফাইয়া কুন অতপর সে হয়ে যায় আল্লাহ যখন কোনো কিছু মানে কোনো কিছু সৃষ্টি করার মনস্থ করেন তখন শুধু বলেন কোন হও আর অমনি হয়ে যায় এটা আমরা জানি তাই না আমরা কতবার পড়ি এগুলো হ্যাঁ ইয়াউমা ইয়াকুন উন নাস ওই যে ভাইয়ের ভাইয়ের ইয়েতে আসছে যেটা বলছে ইয়াউ ইয়াউমা সেদিন ইয়াউমা মানে সেদিন ইয়াকুনু মানে হবে কানা ইয়াকুনু না কানা ইয়াকুনু সেদিন হবে আন্নাসু আল নাসু আল নাসু আন্নাসু মানে সমস্ত মানুষ আল দিয়ে সমস্ত বোঝায় না আল হামদু কালকে বললাম আল হামদু সমস্ত প্রশংসা আল নাসু সমস্ত মানুষ আন্নাসু আমি একবার ভুল পড়তেছি আবার একটু আবার চেষ্টা সেদিন হয়ে যাবে সমস্ত মানুষ কাল কালফারাসীলাবসু কা কা মানে কা মানে মতো কা মানে ভাই কি কা মানে অব্যয় অব্যয় যখন কা হয় কি কা কায়ের পরবর্তী শব্দের শেষে জের হবে না কাফা কাল কা আল ফারাসি আল ফারাসি মানে পতঙ্গ পতঙ্গ ফারাস মানে ফারাস মানে পতঙ্গ কাল ফরাসীল মবসুস হল বাবসুস বিক্ষিপ্ত বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে ইয় ইয়াকুন ও নাসু সেদিন মানুষেরা হয়ে যাবে সমস্ত মানব জাতি হয়ে যাবে কা মানে মতো কা মানে ভাই কি কাটা আলাদা পড়তে হবে কা মানে কি কা মানে মতো কা মানে মতো সে মানে পতঙ্গের মতো আল মফসুজ মফসুজ মানে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে আচ্ছা কানা কানা মানে সে ছিল বর্তমান কালকে ইয়াকুনও সে একজন পুরুষ হয় বা হবে যদি বলি একজন সে স্ত্রী হয় বা হবে কি হবে এটাও কিন্তু তাকুনই হবে কানা কানা ইয়াকুনু ইয়াকুন মানে সে পুরুষ হয় বা হবে তাকুনু সে স্ত্রীবাচক হয় বা হবে আবার তাকুনও তুমি পুরুষ হও বা হবে তাই না এই জন্য ওইটা একসাথে পড়াইতাম না এখন এখন যা দেখেন যেহেতু পরবর্তী শব্দটা জীবাল আসছে জীবাল মানে পাহাড় পাহাড় পর্বত এই পর্বতের জাবালুনের বহুবাসন জীবাল জাবালুনের বহু জীবালুন এটা যেহেতু স্ত্রীবাচক শব্দ এই জন্য ওয়া তাকুনুল জিবালু এবং সেদিন পাহাড়গুলো হয়ে যাবে ওই তাকুনু কিন্তু তুমি হয় না এটা হলো সে স্ত্রীবাচক অর্থাৎ তারা স্ত্রীবাচক ওয়া তাকুনুল জিবালু এবং সেদিন পাহাড়গুলো পর্বতগুলো তাকুনু মানে হয়ে যাবে কাল কা মানে মতো কা আসফি কাল না কা ইহিনি কাল ইহিনি ইহিনি মানে রঙিন রঙিন পশম কা ইহিনি কা মানে মত ইহিনি মানে রঙিন পশম আর মানফুস মানফুস হলো ধুনিত ধুনিত রঙিন পশমের মতো সেদিন হয়ে যাবে ও তাকু নুল জীবালু সেদিন পাহাড়গুলা পর্বতগুলা হয়ে যাবে কাল কাল অর্থাৎ রঙিন পশমের মতো মানফুস ধুনিত ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে আবা আবা মানে কি আমরা পড়ছি না আবা আবা মানে কি বলেন তো আবা অস্তাকবার ওই যে ফেরিস্তা অস্বীকার করলো অমান্য করলো ফেরেস্তা ফেরিস্তাকে যখন সেজদা করতে বললো না তখন সে কী করছিল আবা আবা মানে কি ভাই আবা 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 মানে কি অমান্য করলো অস্বীকার করলো আই আই ইয়াকুনু ছিল হয়ে গেছে ইয়াকুনা আন লান কাই লি লিকাই এগুলো যদি কোনো বর্তমানকালের ক্রিয়ার সামনে থাকে বর্তমানকালের ক্রিয়ার এক বছরের শেষে জবর হয় এই ব্যাকরণগুলো পড়ছি আমরা না আই না হইতে মা মা মানে সাথে আসা না সেজদাকারীদের সাথে হইতে অর্থাৎ সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে সে আবা করলো আবা মানে কি ভাই অস্বীকার করলো আবা অর্থাৎ শয়তান শয়তান কি করল অস্বীকার করলো অমান্য করলো আইয়াকুনা মা আশা যে দিন সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে বা সেজদাকারীদের সাথী হইতে অর্থাৎ সেজদাকারীদের সাথে সেজদা করতে সে অস্বীকার করলো আবা আবা মানে কি অস্বীকার করে ওয়া উমির তু আমারা আমারা সে নির্দেশ দিয়েছিল আমারা আমারা সে নির্দেশ দিল আমার আর প্যাসিভ কি উমিরা আমার আর প্যাসিভ কি উমিরা অর্থাৎ নির্দেশ প্রাপ্ত হয়েছিল আমারা সে নির্দেশ দিয়েছিল উমিরা সে নির্দেশ প্রাপ্ত হয়েছিল ভয়েস। উমিরা, উমিরা, উমিরু, উমিরাত, উমির উমিরনা উমিরতা উমিরতুমা উমির তুন্না উমির উমিরতু আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি উমির মানে কি ভাই আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি ও উমির এবং আমি নির্দেশ প্রাপ্ত হয়েছে। আদিষ্ট হয়েছি আন না আন আকু নু ছিল আন আকু না হয়ে গেছে ওই সামনেরটা উপরেরটাও আন তাকু নু ছিল আন তাকু না হয়ে গেছে আন আকু নু ছিল আন আকু না হয়ে গেছে আন লান লি লিকাই এগুলো থাকলে বর্তমান কালের এক বছরের শেষে জবর হয়ে যায় তাই না হ্যাঁ উমিরতু এবং আমি আদিষ্ট হয়েছি আমি নির্দেশ নির্দেশপ্রাপ্ত হয়েছি আন আকু না যে আমি যেন হই মিনাল মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমি আদিষ্ট হয়েছি আফা আন্তা আন্তা তবে আন্তা মানে তুমি আফা আন্তা মানে কি আ মানে কি ফা মানে তবে আন্তা মানে তুমি তবে কি তুমি আফা আন্তা মানে কি তবে কি তুমি তুকৃহ আক্রাহা আক্রাহা মানে জবরদস্তি করা আক্রাহা হ্যাঁ আক্রাহা ওই যে আসে না আমরা মানে ইকরাহা ফিদ্দিন হ্যাঁ লা ইকরাহা ফিদ্দিন ইকরাহা মানে কি অর্থাৎ জবরদস্তি করা বাড়াবাড়ি করা তাহলে আল্লাহ তার রসুলকে বলতেছে আফা আন্তা তুকৃহ আকরাহা ইউক্রিহু ইউক্রিহু তুকৃহ তুক্রিহু তুমি 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 কি তাহলে জবরদস্তি করবে তুমি 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 কি তাকে জোড়া করবে নাসা মানুষদেরকে তুমি কি মানুষদেরকে জোরাজোরি করবে হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়া কুনু তারা হয় কানা ইয়া কুনু আমরা কানা পড়তেছি না কানা ইয়া কুনু যতক্ষণ হ্যাঁ হাত্তার পরে ইয়া কুনু না ছিল আমার এক ভাই বলছে হাতটা দেওয়া তো উদাহরণ পাইতেছি না এই দেখেন হাততার পরে ইয়া না ছিল হয়ে গেছে ইয়া নুনটা কেটে গেছে ভাইয়া যে ভাই সেদিন প্রশ্ন করছেন সামনে পাইছি দেখেন আপনারা দেখেন ইয়া কুনু না কিন্তু হাত্তার কারণে ইয়া নুনটা কেটে গেছে ইয়া না নুনটা কেটে গেছে হাত্তা ইয়া যতক্ষণ পর্যন্ত না তারা হয় মমিন যতক্ষণ তারা মমিন না হয় তুমি তাহলে কি তাদেরকে জবরদস্তি করবে আল্লাহ তার রসুলকে বলতেছেন আফা আন্তা তবে কি তুমি হ্যাঁ তুকুরিহুন না আসা তুমি কি মানুষদেরকে জবরদস্তি করবে জোরাজোরি করবে হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়া কোনো মমিনই না যা তারা যতক্ষণ পর্যন্ত মমিন না হবে ইমানদার না হবে বিশ্বাসী না হবে তাহলে কি জোর জবরদস্তি করবে আসলে জোর জোর জবরদস্তি করা যাবে না তাই না আচ্ছা সুরা 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 দাহরের সুরা দাহরের মধ্যকার আয়াত বোধ হয় এটা লাম ইয়াকুন লাম ইয়াকুনু ছিল হ্যাঁ আন লাম আচ্ছা লাম লাম্মা লাম লাম্মা লাম আমর লাম নাহি শর্তযুক্ত ইন এগুলো যখন বর্তমানকালের ক্রিয়ার সামনে থাকে বর্তমানকালের কালের ক্রিয়ার এক বছরে কী হয় সুকুন হয়ে যায় সে সে শুকুন হয়ে যায় লাময়াকুন লাময়ালিদ লাম ইউলাদ পড়তেছি পড়ি আমরা না লাম ইয়াকুন হ্যাঁ সে ছিল না সেইয়া কোনো কিছুই মাজকুরা অর্থাৎ স্মরণ করার মতো স্মরণ করা মাজকুরা মা ফুল অর্থাৎ যাহাকে স্মরণ করা হয় হ্যাঁ ইয়াজকুরু উল্লেখ করার মতো জাকারা সে স্মরণ করেছিল ইয়াজকুরু সে স্মরণ করে উজকুর স্মরণ করো জাকির জিনিস স্বর্গ মাজকুর মাজকুর যাকে মাজকুর যিনি এই মাজকুর মাফুল মাফুলের বানানে আসলেন মাজকুরা অর্থাৎ লাম ইয়াকুন নাশ ছিল সাইয়া কোনো কিছুই মাজকুরা অর্থাৎ মানুষের মানুষ পৃথিবীর মধ্যে এমন একটা শূন্য সময় ছিল এমন একটা ভয়ের সময় ছিল আল্লাহ প্রশ্ন করছে পৃথিবীর মধ্যে কি এমন একটা একটা শূন্য সময় ছিল না যখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমি এই আমি যদি আমি একশো বছর আগে দুইশো বছর আগে আমি কোথায় ছিলাম আমি কোনো উল্লেখ করার মতো কিছু ছিলাম অথবা আমার আমার আগে আমার আগে আদমে আদমের আগে পৃথিবী তৈরির আগে পৃথিবী তৈরির আগে সমস্ত কিছু সৃষ্টির আগে তখন কি ছিল কি ছিল পানি সাগর সাগর ছিল না পানি ছিল না পাহাড় ছিল না পর্বত ছিল না একটা ভয়ের টাইম ছিল ভয়ের একটা বিষয় ছিল ভয়ের মানে কি শূন্য তাহলে লাম ইয়াকুন সইয়া মজকুরা সে উল্লেখ করার মতো বা স্মরণ করার মতো সে কিছুই ছিল না এটা আল্লাহ মনে করাই দিচ্ছে যে তোমরা যে আমাকে মানো না না তোমরা তো একসময় কিছুই ছিল না শুধু তোমরা না এই পৃথিবীরই কিছু ছিল না আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য হ্যাঁ অতএব অকদ খলাক খলাক্তুকা কা অকদ খলাক্তু কা অলরেডি আমি আমি সৃষ্টি করেছি কা তোমাকে খলাক্তু মানে আমি সৃষ্টি করেছি কা মানে তোমাকে অকদ কদ মানে অলরেডি অ্যাকশন অলরেডি হ্যাজবেন্ড ডান জাস্ট নিকট অতীতে কাজটা হয়ে যায় এমন হলো কদ কদ মানে নিশ্চয়ই কিন্তু অতীতকাল এই যে এই অল্প অল্প কিছুক্ষণ আগে কাজটা হয়ে গেছে ও কদ খলাক্তু অলরেডি আমি তোমাকে সৃষ্টি করেছি কা তোমাকে মিন মিনকবল মিন কাবল অলাম তাকু সাইয়া এবং তুমি কিছুই ছিলে না অর্থাৎ আমি অল আমি তোমাকে সৃষ্টি অবশ্যই সৃষ্টি করেছি এর পূর্বে মিন কাবলু মানে এর পূর্বে তুমি আসলে কিছুই ছিলে না আচ্ছা ইয়ে নাজমুল ভাই ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাবলু কাবলুটা তো মোদাফ হয় নাই ঠিক আছে মোদাফ হয় নাই মোদাফ হয় নাই মোদাফ হয় নাই মোদাফ নাই বলে কাবলুটা কাবলু রয়ে গেছে ঠিক আছে যদি কাবলু কম হইতো কাবলু কা হইতো তাহলে তাহলে ইয়া কাবলি হইতো তাই না মিনের কারণে আচ্ছা আমি মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়ে যাই অকদ খলাক খলাকু অলরেডি আমি সৃষ্টি করেছি কা তোমাকে মিন কাবলু এর পূর্বে ইতিপূর্বে ইতিপূর্বে আমি তোমাকে সৃষ্টি করেছি অলাম তাকু সাইয়া তুমি তখন মানে তুমি কিছু তাকু তাকুনু হয়ে যায় তাকু কানা ইয়াকুনু হয়ে যায় ইয়াকু তাকুনু হয়ে যায় তাকু আকুনু হয়ে যায় আকু নাকুনু হয়ে যায় নাকু এটা মনে রাখেন এটা সংক্ষেপ এটা মানে লেখার স্টাইল আচ্ছা আমরা এতটুকুই থাকুক এখন আমরা একটু কোরআন থেকে পড়ি আবুজিবিল্লাহ রাজিম আপনারা পড়বেন ওই আটা আঠাশ আঠাইশ নম্বর অধ্যায় একটু রিডিং দিবেন দেখেন ওনারা কিন্তু ওনারা বই লেখছে পুরা পুরা ইগুলা উদাহরণগুলো কিন্তু দেয় নাই তাই না আমসা বাতা জল্লা সরা আসবাহা এগুলো উদাহরণ দেয় নাই শুধু কানার উপর দিয়ে চালাই দিছে তাই না আমি তো দিছি ভাই কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি কুন্তুমা কুন্তুন্না কুনতু কুন্না কুন্না কানাইয়া কুনু কুন কুনু লা তাকুন লা তাকুনু আচ্ছা আমরা কত নম্বর পর্যন্ত পড়ছিলাম ভাইয়া বলেন তো আউজু বিল্লাহ হিমিনা শাহীদ রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম